দেখো বন্ধুরা ইসকন একচক্রা যে আমরা হাটে চলে গেছি আমরা হাট রেখে চলে গেছিলাম দেখো হাটের ভিউটা কত সুন্দর ওয়াও দেখো কত কিছু জিনিসপাতি ওয়াও অনেক বড় হাট তো বন্ধুরা যেহেতু সকালবেলা ভাত পাওয়া যায়নি তো আমরা রুটি অর্ডার করেছিলাম এই সময় রুটি খাচ্ছে রুটি আর হলো যে ঘুগনি আলুদম আচ্ছা আর সাথে যে আচার দিয়েছে তো বন্ধুরা খেয়ে তোমাদের সাথে পড়াবার কথা হচ্ছে আমাদের ব্যাগটা গোছানো কমপ্লিট তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে আমরা আগে এক চক্র ধামের যে কিছু কিছু যে মন্দির আছে মন্দিরগুলো দর্শন করব তারপরে আমরা যাব হলো শান্তিনিকেতন এই যে দেখো প্রীতি রেডি আর ব্যাগট্যাগ তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে তো প্রীতি দেখো যে গরমে এত জায়গা যাওয়ার কথা শুনেই ভয় পাচ্ছে তো সত্যি প্রচণ্ড গরম পড়ছে দেখো ঘরে বসে দেখো পুরো ভিজে গেছে জামা কাপড় তো বন্ধুরা ফাইনালে যে বেরিয়ে পড়লাম চলো যানজট আছে কেমন সামনে দেখি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর তারপরে যদি এখন যানজট হয় ও মাই গড মরেই যাব দেখতে পাচ্ছ যানজট কেমন দেখো কি অবস্থা তো চলো বন্ধুরা যানজট পেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা 10টা বেজে গেছে আর দেখো যানজট থেকে বেরিয়ে গেছি মেন রোডে চলে এসেছি আর যে দেখো তারা মা সরেনি তো আমরা এখন সামনের দিকে বেরিয়ে যাব তো বন্ধুরা দেখো লেখা আছে বহরমপুর 76 বর্ধমান 118 বীরচন্দ্রপুর 9 কিলোমিটার কালেশ্বর 24 তো আমরা যাব বীরচন্দ্রপুর তো এখান থেকে 9 কিলোমিটার বীরচন্দ্রপুর তো বন্ধুরা তারাপীঠ থেকে আমরা বেরিয়ে এসেছি আর আমরা এখন যাচ্ছি একচক্রধাম যে নিতায়ের বাড়ি আর ইসকন মন্দির আছে আর পঞ্চপাণ্ডবরা যেখানে এসে অজ্ঞাত বসেছিল এই সেই জায়গা তো বন্ধুরা এই একচক্রধামের অনেক মাহাত্ম্য আছে তো তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে তো তোমরা এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর জায়গা আর আমি তোমাদেরকে দেখাবো খুবই নাকি সুন্দর জায়গা তোমরা দেখে নিও আর একচক্রধাম নাকি তারাপীঠ থেকে একচক্র যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা যে দেখো সিঙ্গেল রাস্তা নিরিবিলি একদম কোনো যানজট নেই দেখো খুবই সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ চারিপাশ দিয়ে মাঠ খুব সুন্দর লাগে রাস্তাটা আর বন্ধুরা এইখান থেকে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে যদিও গোপ্রো ক্যামেরা আসবে না বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি এখান থেকে তিনটে মন্দিরের পরপর তিনটে মন্দিরের একই চূড়া দেখা যাচ্ছে ওই পাশে একটা আছে ওই যে একটা ইসকন মন্দিরের চূড়া আই থিঙ্ক আর ওই পাশে নিতাই বাড়ির চূড়া তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেক সুন্দর মন্দির আমি আগে একবার এসেছিলাম যখন তখন দেখে গেছি খুবই সুন্দর তো তোমরা যারা তারাপীঠ আসবে তো অন্তত একটু ঘুরে যেও খুবই ভালো লাগবে তো বন্ধুরা যে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তরুণ শ্রী গৌর নিতাই গুরু নিতাই তো চলো তোমাদেরকে দেখাই আর কি যাই রাস্তাটা ছোটো দেখো কাজ চলছে বাট এটাই আমার নিতাইয়ের জন্মস্থান যে আমি বলি না জয় নিতাই তো এই সেই নিতাইয়ের জন্মস্থান এইখানেই তো চলো এই এত কাছে আসলাম যদি ঘুরে না যায় তাহলে কেমন লাগে বলো তো চলো দেখি দর্শন করতে পারি কিনা ভগবান কৃপা করে কিনা তো আর যে সামনে রয়েছে ইসকন মন্দির এই যে দেখো বন্ধুরা ইসকন একচক্রা তো বন্ধুরা যে তোমরা দেখতে পাচ্ছ একচক্রধাম আর প্রচণ্ড গরম আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই লেখা আছে এই যে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তোমাদেরকে ভিতরে দেখাতে পারছি না তো বন্ধুরা বাইরের থেকেই দেখো এই যে
আর সামনে জগন্নাথ দেবের পূজা রয়েছে, জগন্নাথ রথযাত্রা রয়েছে। এই যে দেখো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে এক চক্র ধামটা, সেরা লাগছে। কিন্তু বন্ধুরা দেখো প্রচুর মানুষ আসে প্রতিনিয়ত ভিজিট করতে। তো তোমরা যারা তারাপীঠে আসবে তো এই ইসকন মন্দিরটা দর্শন করে যেতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে এক চক্র ধামের যে ইসকন মন্দিরটা আছে এটা দেখালাম। তো আমরা এখন নিতাই বাড়ির দিকে যাব। তো চলো। তো বন্ধুরা আমরা নিতাই বাড়িতে চলে এসেছি। তো সামনে রয়েছে নিতাই বাড়ির গেট, আর দেখো প্রচুর গোমাতা রয়েছে। এই যে দেখো নিতাই বাড়ির গেট খুবই সুন্দর। তো এখানে জেনে দেখবো আর কি ভিতরে ঢোকা যায় কিনা। এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর, ও বাবা। তো বন্ধুরা এখান থেকে যে দেখো ভিতরে ক্যামেরা মোবাইল কোনো কিছু এলাও নেই, নিতাই বাড়ির গেট দেখতে পাচ্ছ। আর এইখান থেকে দেখো বন্ধুরা যে দেখা যাচ্ছে, তো ভিতরে মোবাইল এলাও নেই যে কারণে তোমাদেরকে ভিতর তো দেখাতে পারবো না। তো একটু বাইরের থেকে দেখে দিচ্ছি যে দেখো জয়নিতায়ের জন্মস্থানে যে দেখো। তো বন্ধুরা এইটুকু জুম হচ্ছে, এর থেকে বেশি আর জুম হচ্ছে না। এই যে দেখো কত সুন্দর আমার নিতাইয়ের জন্মস্থান, এখানে আমার নিতাই এসেছিল। তো বন্ধুরা আমরা এক চক্র ধাম থেকে বেরিয়ে দেখো কত সুন্দর একা বাঁকা ফাঁকা মাঠ, খুবই সুন্দর। আর রাস্তাগুলোও একেবারে খারাপ না, মোটামুটি ভালোই। তো আমরা এখন চলে যাবো সোজা শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো মাঠকে মাঠ পড়ে যাচ্ছে, ফাঁকা মাঠ। ও শিট, আর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজ, বাইকে হাওয়া লাগছে খুব, আর গরমও দিচ্ছে প্রচণ্ড। তো যাই হোক চলো বন্ধুরা নিরিবিলি চলে যাবো। আর এখান থেকে যেহেতু 1 ঘন্টা 44 মিনিট এখনও লাগবে, 55 কিলোমিটার মতো আছে। তো শান্তিনিকেতন যাবো, একটু আমরা এখানে ঘুরবো, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো অনেকটাই জার্নি আছে, তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা এই যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো হাজিপুর। তো হাজিপুর নামটা আমার খুব পরিচিত, খুব ভালো লাগার একটা জায়গা, বাট এখানে হাজিপুর কোথাও পায় না। তো এই জায়গাটার নাম হাজিপুর বীরভূম। তো খুব ভালো লাগলো দেখে, যদি আমার যে চেনার জায়গাটা হাজিপুর ছিল ওই জায়গাটা হতো তো কতই না সুন্দর হতো, কতই না চেনা মানুষ হচ্ছিল। বাট এই হাজিপুরে কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, বাট ওই হাজিপুরে আমাকে অনেকেই চেনে, অনেকেই জানে, আমি অনেকেই চিনি, অনেকেই জানি। কত সুন্দর দেখো বট গাছ, সায় মানুষ কত মানুষ বসে আছে। এরকম প্রত্যেকটা গ্রামে এক একটি করে বট গাছ থাকা উচিত, কেননা অন্তত মানুষ যেখানে আসে অন্তত এক জায়গায় সবাই থাকতে পারে। ওয়াও দেখো রাস্তা কোলতে পাকড় গাছগুলো কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এরকম যদি প্রত্যেকটা এরকম রাস্তা কোলতে যদি প্রত্যেকটা পাকড় গাছ বা এরকম গাছ লাগিয়ে দিয়ে যায় না, তাহলে আর আমাদের এসি কিনা লাগে না, আমাদের এমনিতেই ঠান্ডা থাকে সবসময়। অতিরিক্ত গাছ কাটার কারণেই আমাদের আজকে পরিবেশের এই অবস্থা। বন্ধুরা দেখো রাস্তার পাশ দিয়ে এরকম বসার জায়গা করে দিয়েছে, আর গাছ লাগানো হচ্ছে কত সুন্দর, খুবই সুন্দর। দেখো আমার দেখো ওই পাশে নদী, আই থিঙ্ক ওটা কি নদী জানি না আমি। তো বন্ধুরা দেখো রাস্তা কেমন, নদীর মধ্যে রাস্তা দেখা যাচ্ছে, আই থিঙ্ক এখানে কোনো ব্রিজ ট্রিজ আছে। হ্যাঁ ওই যে ব্রিজের কাজ চলছে আই থিঙ্ক, ওই যে দেখো ব্রিজ। তো তার নিচ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখো এটা কি নদী জানা নেই, বাট চর করে এরকম হচ্ছে ব্রিজের ব্রিজ হয়ে অবস্থা দেখো। দেখো অবস্থা, এটা কি নদী এরকম হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলে যে ব্রিজ ছাড়াই আমরা নদী পার হয়ে চলে আসলাম, আর একদম নদী শুকিয়ে গেছে। তো চলো দেখতে থাকো আরও কী কী সামনে দেখা যায়, চলো দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা আমরা এখন আছি সাঁইথিয়াতে, আর দেখো স্বামী বিবেকানন্দর
মূর্তি। তো আমরা সাইথিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে যে রেল লাইন গেছে, যে দেখো কতগুলো লাইন দেখো একসাথে, আই থিঙ্ক পাঁচ চার পাঁচটা একসাথে লাইন দেখো। বাট ট্রেনের যে লাইনে যে পাথরের যে গরম হাওয়াটা না, ওই গরম হাওয়াটা মুখে আসে গায়ে হাত পায়ে এসে লাগছে, এতটা গরম। বাট গুগল ম্যাপ আমার এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কেননা আমি এর আগে কখনো যাইনি, বা শর্টকাট অন্য কোনো রাস্তা আছে কি না আছে জানা নেই। তো গুগল ম্যাপ ধরে যাচ্ছি এটাই আর কি, এখন গুগল ম্যাপ যে পাড়িতে আমাকে নিয়ে যাবে সে পাড়িতে আমি যাবো, কিছু করার নেই। তো অনেক বড় ট্রেন লাইন আমি দেখতে পাচ্ছি, এরকম লাইন বাই লাইন চলে গেছে দেখো। তো বন্ধুরা বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম, সহ্য হচ্ছে না এতটা গরম, পুরো গা তো পুরো পুড়ে যাচ্ছে। এই গরমে তোমরা কেউ বের হয় না। তো এই যে একটা বট গাছ দেখে, যে বটপাকড় গাছ দেখে দাঁড়িয়েছি, এটা ওটা মায়ের মন্দির, জয় মা। এই যে দেখো মায়ের মন্দির, জয় মা। তো আমরা এখানে একটু রেস্ট নিই, দেখে ওরা আসুক তারপরে আমরা বের হবো। আমরা এখানে দাঁড়িয়ে রেস্ট রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আর 30 মিনিট লাগবে দেখাচ্ছে আর কি ম্যাপে, তো দেখা যাক কত সময় কেমন কি লাগে। আর 19 কিলোমিটার রাস্তা আছে আর কি, তো রাস্তা ভালো, বাট প্রচণ্ড আকারে গরম পড়ছে, যে কারণে গাড়ি চালানো যাচ্ছে না। আর ওই দাদাদের সাথে দুটো বাচ্চা আছে, ওদের তো আর কী বলবো, ওদের অবস্থা আরও করুন খারাপ অবস্থা। তো যাই হোক আমরা আস্তে আস্তে করে চলে যাই, এইটুক রেস্ট না নিলে চালাতেই পারতাম না আর কি। তো বন্ধুরা আমরা শান্তিনিকেতন আর কি বোলপুরের মধ্যে ঢুকে পড়েছি, বাট আমাদের যে লোকেশন দেওয়া আছে শান্তিনিকেতন, বা আমরা অ্যাডজাক্টলি যে কোনো ঠিকানা এরকমভাবে দেওয়া হয়নি, জাস্ট দিয়েছি শান্তিনিকেতন। তো সেই হিসাবে যাচ্ছে ম্যাপটা, আর দেখো এই পাশে কত সুন্দর আর কি, এগুলো সব হোটেল রিসর্ট, সোনারতরি হোটেল রিসর্ট দেখতে পাচ্ছি যে। তো দেখা যাক এই ম্যাপে আর কি কতদূর কেমন কি যায়। এখান থেকে এখনও 3 কিলোমিটার দেখাচ্ছে শান্তিনিকেতনের যে লোকেশনটা ম্যাপে দেওয়া আছে, বাট আমি যে রিসর্ট বা হোটেলগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা শান্তিনিকেতন বোলপুরের মধ্যে ঢুকে পড়েছি। আর রাস্তাগুলো দেখে দেখো বোঝা যাচ্ছে। তো দেখি এখানে কারো কাছে জিজ্ঞাসা করে নেওয়া যায় কিনা, যদি সেরকম কাউকে পাই তো জিজ্ঞাসা করে নেব যে সোনাঝুড়ি যে হাটটা আছে কোন দিকে যাব আমরা। বাইরে মনে করো যে প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে, তো তো হেলমেটের কাঁচ খুললে গরম হাওয়াতে মনে করো যে চোখ মুখ পুড়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা, কাঁচ খোলা রেখাই যাচ্ছে না। আর দেখতে পাচ্ছি রাস্তার দুপাশ দিয়ে শুধু হোটেল আর রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট। এ দেখো গেস্ট হাউস। তো আগে জেনে নিতে হবে আমাদের আসলে যে আমরা যাবোটা কোথায়, বা সোনাঝুড়ি হাটটা কোথায়। বলছি সোনাঝুড়ি হাটটা কোন দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চলো ওদিকেই যাই একবার। তো বন্ধুরা এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটাই সহজ পাঠের বইতে দেওয়া আছে দেখবে, এই যে বট গাছটা। তো এখানকার টোটালারা বলছিল যে আর কি নিয়ে ঘুরতে, বাট আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমরা নিজেদের মতো নিজেরাই ঘুরবো। তো দেখতে পাচ্ছি এই যে দেখো তাল গাছটা, আর ভিতরে কত সুন্দর এরিয়াগুলো, খুবই সুন্দর। আয় দেখো এই পাইতে মেলা বসে যায়, যে আই থিঙ্ক এই যে দেখো সব কিছু। তো বন্ধুরা বিশ্বভারতীর ভিতরটা বন্ধ আছে, তো আমরা এখন সোজা চলে যাবো সোনাঝুড়ি হাটে। তো চলো সোনাঝুড়ি হাটে যেয়ে তোমাদের সাথে কিছু দেখাচ্ছি, আর ওইখানে যে খাবারটাও খেতে হবে
কেননা প্রচন্ড আকড়া খেতে লেগে গেছে। সকাল সেই আটটার দিকে খেয়েছি রুটি, দুটো করে রুটি খেয়েছি আমরা। তারপরে কিছু খাওয়া হয়নি, সেই জল টলের মধ্যে যাচ্ছে। আর প্রচণ্ড আকারে শরীর ঘেমে গেছে, শরীর ক্লান্তও হয়ে গেছে। তো এখানে যে একটু খাওয়া দাওয়ারও করতে হবে, রেস্টও নিতে হবে, কেননা রোদ্দুর প্রচণ্ড তাপ। তো চলো সোনাঝুরি হাটে যাই। তো বন্ধুরা, আমার ডান দিকে চলে গেল প্রান্তিক স্টেশন আর অমরকুঠির খয় হাট। তো আই থিঙ্ক এটাই যাবে খয় হাট। সোনাঝুরি হাট খোঁজা, তো বন্ধুরা এই সোজা চলে গেল সোনাঝুরি হাট। তো চলো, তো এইখান থেকে আর 4 মিনিট দেখাচ্ছে, 1.5 কিলোমিটার মতো। তো বন্ধুরা দেখো, সোনাঝুরি হাটের দিকে যেতে রাস্তার দুই পাশে দেখো গাছ রয়েছে, আর এক পাশে দেখো নদী মতো কাটা আছে। যদিও শুকিয়ে গেছে, এখন কোনো জল নেই, বাট জল হলে আরও অনেক সুন্দর দেখাতো। আর এই পাশটাতে দেখো পুরো গাছ গাছালে বন বাজার। তো চলো আমরা হাটের দিকে যাই। তো এতদিন শুধু মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজ সামনাসামনি দেখবো সোনাঝুরির হাট। এই যে খয় পাড়ে শান্তিনিকেতন, এই যে হাট দেখতে পাচ্ছ। তো আমরা আগে দেখি সামনে যে কোথাও আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে করে নিই, তারপরে অন্যান্য কিছু ঘুরে ঘেরে দেখবো। এই যে দেখো, এই দেখো কত বড় হাট বসেছে এখানে। তো আই থিঙ্ক আরও সামনে অনেক কিছু দেখার কিছু আছে। তো চলো আগে দেখি খাওয়ার ব্যবস্থাটা কোথায় করা যায়, গাড়িটাই রাখা যায়, রেস্ট নেওয়া যায়, সেরকম জায়গা দেখে আমরা দাঁড়াবো। তো বন্ধুরা, যে আমরা হাটে চলে গেছি, আমরা হাট রেখে চলে গেছিলাম। দেখো হাটের ভিউটা কত সুন্দর, ওয়াও, দেখো কত কিছু জিনিসপাতি। আর এই যে দেখো সবাই, যে হাটে নাচ হয় দেখো, এই যে ও অনেক বড় হাট, ও মাই গড। এখন জানতে হবে রামশ্যাম হোটেলটা কোথায়, রামশ্যাম হোটেলটা কোথায়। আচ্ছা দেখো প্রচুর জিনিসপাতি কেনাকাটার। ওয়াও প্রচুর মানুষ আসে দেখো কেনাকাটা করতে এখানে। শনিবারে হাট হয়, তাছাড়া অন্য কোনোদিন হাট হয় না। তো আমি আগেই জানি। তো সামনে, হ্যাঁ এই যে সামনেই দেখতে পাচ্ছি রামশ্যাম, হ্যাঁ রামশ্যাম ভিলেজ রিসর্ট। তো তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি যে রামশ্যাম ভিলেজ রিসর্টে। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, তো দেখতেই পাচ্ছ আই থিঙ্ক এই যে চেহারা দেখে কী অবস্থা। তো বাইকটা ওই পাশে দাঁড় করিয়েছি, আর অনেক বড় হাট বসেছে, অনেক বড়। তো আমরা আগে এখানে একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদেরকে হাট ঘুরে দেখাবো। তো বন্ধুরা আমরা এখান থেকে যে খাবারের পেমেন্টটা করে দিয়েছি একবারে। তো আমরা ভেজ থালি নিয়েছি আর কচি পাঁঠার মাংস নিয়েছি। তো চলো দেখি এই যে ভিতরে। আমরা 6 জন আছি, একসাথে বসা যাবে, সেরকম ভাবে দিন। এটাই বসিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা রেস্ট হয়ে চলে এসেছি, আর আমাদের যে খাবারও চলে এসেছে, হ্যাঁ ঘি, ঘি অল্প করে দাও। এই যে দেখো খাবারগুলো দিয়ে দিয়েছে টেবিলে। এদের পরিবেশনের সিস্টেমটা খুবই ভালো দেখছি। এই যে তো বসে খেয়ে নেবো, কেননা খুবই খিদে লেগে গেছে। তো বন্ধুরা এই যে ভেজ সবজির সাথে ভাত আছে, ডাল আছে,
এটা পনির সবজি আই থিঙ্ক, পাপড়, সালাদ, ভাজি, বেগুন ভাজি, পেঁয়াজ, লেবু, আচার, তো আর জল। আর ওইদিকে আছে মাটন, এই যে দেখতে পাচ্ছ কচুরি মাটা। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে আবার কথা হবে। তো বন্ধুরা, আমরা যে এইখান থেকে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি, তো আমরা এবার তোমাদেরকে হাটটা ঘুরে দেখাবো। বাট মেঘ আসছে, ওটাই ভয় যে এখন কি হবে না হবে। এই যে দেখো মাঠের ভিউটা দেখো, মানে কি মেলার যে ভিউটা দেখো, হাট বসেছে, দেখো ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি না চলে আসে এটাই হলো মেন সমস্যা। এখন দেখা যাক কি হয়। তো দেখো যে বৃষ্টি চলে এসেছে, তো বৃষ্টির কারণে সবাই যে সব কিছু গুটিয়ে নিয়ে চলে আসছে। আর এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, দেখো যে বসে আছে আর কি। তো দেখো বৃষ্টি থেমে গেছে, তো আবার সবাই হাট নিয়ে বসে পড়েছে। এই যে এখানে আছে শাড়ি, এখানে নানা ধরনের ঘাগড়া আছে, জামা আছে, জুয়েলারি। যে বেডশিট আছে, অনেক রকমের জিনিসই আছে, বাচ্চাদের খেলনা আছে, তারপরে মহিলাদের কি ব্যাগ ট্যাগ সব কিছু আছে। এই পাশে দেখো গেঞ্জি, পাঞ্জাবি সব আছে, আর ওই পাশে চলো যে তোমাদেরকে সাঁওতাল নাচটা দেখাই। তো এই যে দেখো নাচ করছে প্রীতি। আমি এখন এই দিদিগুলোদের সাথে নাচ করলাম, সাঁওতালি নাচ, বেশ ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। তো চলো এবার মার্কেটটা দেখাই। আর মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে। ছোট্ট রিক্সা। তো বন্ধুরা, অনেকটা জায়গা নিয়ে হাট বসেছে, তোমাদেরকে কি বললাম। তো এই যে দেখো কত বড় জায়গা নিয়ে কি হাট বসেছে। আর আসতে পথে আরও হাট বেঁধেছিল, মানে এরকম জায়গা জায়গায় হাট বসে গেছে। আর দেখো যে হাটে আর কি জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর সব কিছুই পাওয়া যায় এই হাটে। এই যে দেখো অনেক এরিয়া নিয়ে, অনেক এরিয়া নিয়ে এই হাটগুলো বসে। আর দেখো যে কী কী পাওয়া যাচ্ছে, এই যে যে দেখো এগুলো কি পিতলের জিনিস না।
তো যে দেখো সবই পিতলের জিনিস এখানে জামা কাপড়ই বেশি তারপরে হাতের কারুকাজের জিনিস আছে সবকিছুই আছে এখানে ও যে ওরা এই যে দেখো জামা কাপড় প্রচুর জায়গা নেই বন্ধুরা এরকম আর কি মেলা বসেছে হাট বসেছে আর কি তো তোমাদেরকে কম বেশি দেখালাম তো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি যে কোনো সময় আসতে পারে দেখো প্রচণ্ড আকারে মেঘ হয়েছে আর মেঘ ডাকছেও তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো ভালো ওয়েদার থাকলে তোমাদেরকে ভালোভাবে আরও ঘুরিয়ে দেখাতাম তো যেহেতু ওয়েদারটা খারাপ আছে তো আমরা বেরিয়ে যাব তো চলো তোমাদের সাথে পরে আবার রাস্তা উঠে কথা হচ্ছে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए।